বিএনপি প্রকাশ্যেই এবং তাদের সমমনস্করা প্রকাশ্যেই তারা এই কোটা আন্দোলনের উপর ভর করেছে শিক্ষকদের পেনশন এবং শিক্ষার্থীদের কোটা এই দুটি আন্দোলনের ব্যাপারে আমি কিন্তু কথা বলেছি আর এর মধ্যে আমাদের প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা তিনিও গতকাল যুব মহিলা লীগের বার্ষিকী উপলক্ষে গণভবনে কিছু কথা বলেছি ওটাই তো আমাদের বক্তব্য প্রধানমন্ত্রী যে বক্তব্য দেবেন তিনি আমাদের পার্টিরও সভাপতি সে বক্তব্য হচ্ছে আওয়ামী লীগের বক্তব্য সরকারের বক্তব্য আমি আপনারা জানেন মাননীয় প্রধানমন্ত্রী দু সালে পরিপত্র জারি করে সকল প্রকার কোটা করেছে। এই আদেশের বিরুদ্ধে গত সাত জুন এ আদেশের বিরুদ্ধে সাতজন মুক্তিযোদ্ধার সন্তান উচ্চ আদালতে দেশের উচ্চ আদালত কোটা বাতিলের পরিপত্র বাতিল করেছে সরকার পক্ষের আইনজীবী হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সরকার কোটা বাতিলের দাবির প্রতি আন্তরিক বলেই অ্যাটর্নি জেনারেল আপিল দায়ের করেছে যে বিষয়টি উচ্চ আদালতে বিচারাধীন তা নিয়ে কোনো প্রকার মন্তব্য করা আইনসিদ্ধ নয় দেশের সর্বোচ্চ আদালতে বিষয়টি বিচারাধীন এবং আদালত উভয় পক্ষে যুক্তিতর্ক শুনে নিশ্চয়ই একটা চূড়ান্ত রায় প্রদান করে উচ্চ আদালতের রায় না হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে এবং কোনো প্রকার উত্তেজনা এবং রাস্তাঘাট বন্ধ করে মানুষের দুর্ভোগ সৃষ্টি পরিহার করা হওয়া উচিত বিশেষত এইচএসসি পরীক্ষার্থী অভিভাবকদের অসুবিধা হওয়া যে কর্মসূচি সে ধরনের কর্মসূচি পরিহার করা দরকার আমরা মনে করি দেশের উচ্চ আদালত বাস্তব পরিস্থিতি বিবেচনা করে রায় প্রদান করে বঙ্গবন্ধু কন্যা জয়নেত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে যে সংগ্রাম শুরু করেছে তার মূল চালিকা শক্তি হল মেধাবী জনগোষ্ঠী শিক্ষিত দক্ষ স্মার্ট প্রজন্ম গঠনের মধ্য দিয়ে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের সংগ্রামকে অভিষ্ট লক্ষ্যে পৌঁছে দিতে মেধাবী তরুণ প্রজন্মই আমাদের প্রদান এখানে একটা বিষয় আমি উল্লেখ করতে চাই এবং আমাদের সবাই জানা দরকার সাংবাদিক হিসাবে আপনাদেরও বিষয়টি জেনে নেওয়া দরকার যে এর আগে যে কোটা আন্দোলন বাংলাদেশে হয়েছিল সেই কোটা আন্দোলনের প্রথম সারি আমরা যতদূর জানি একত্রিশ জন নেতা তারা কিন্তু সিভিল সার্ভিস মানে বিসিএস পরীক্ষা হয় তারা কিন্তু উত্তীর্ণ হতে পারে এটা আপনারা হিসেব নিতে তারপর আমি যে পলিটিক্যাল বিষয়টা এখানে পলিটিক্সের উপাদান যুক্ত গেছে আমাদের ডিভাইসিভ পলিটিক্স পোলারাইজড পলিটিক্স এখানে যুক্ত হয়ে কারণ বিএনপি প্রকাশ্যেই এবং তাদের সমমনস্করা প্রকাশ্যেই তারা এই কোটা আন্দোলনের উপর ভর করেছে তারা সাপোর্ট করেছে প্রকাশ্যে সাপোর্ট করা মানে তারা এর মধ্যে অংশগ্রহণও করছে কাজে এটা এখন পোলারাইজ পলিটিক্সের ধারার মধ্যেই পড়ে গেছে এটার পলিটিক্যাল কালার নতুন করে বলার আর অপেক্ষা রাখে না এখানে কারা কারা যুক্ত আছে সেটা কোনো ষড়যন্ত্রের অংশ কিনা সেটা যে আন্দোলনের গতিধারা ধারা এর মধ্যে সবকিছুই সময়ের পরিবর্তনে সবকিছু পরিষ্কার হয়ে যাবে কোনো কিছুই হাইট করা সম্ভব সেটা আমরা পর্যবেক্ষণ